আসসালামু আলাইকুম, আমি আপনাদের জন্য নেপটুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি আমার মালিককে বলছিলাম বাজার থেকে বাঙালি তরকারি আনার জন্য। তো আমার মালিকে একটা দুন্দুল, একটা কইডা, একটা ঝিঙ্গা নিয়ে আসছে। তো দুন্দুলগুলা চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্না করব। সেটা আজকে সুন্দর করে এখানে দুন্দুলগুলা কাটলাম কুচি কুচি করে। তো এইগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি। তো এখানে আবার ঝিঙ্গা কয়েকটা রাখছি। তো ঝিঙ্গাগুলো এক একজনে এক এক নামে ডাকে। তো এখানে আমি কতগুলো পেঁয়াজ নিলাম, তারপরে মরিচ নিলাম, কাঁচামরিচ দিয়ে রাঁধবো, আর বাকি যেগুলো আছে এগুলো ফেলে দিব, কারণ এগুলো তো খাওয়া যায় না। তো এখানে আমি প্রথমে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো হালকা একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি এখন পেঁয়াজ কুচিটা রেডি করতেছি। তেলটা একটু গরম হয়ে ফেললে তারপরে আমি তার মধ্যে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিব। তো পেঁয়াজগুলো অবশ্যই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে হালকা একটু কালার করব। কালার করার পরে এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। তো এখানে ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা পাতিলের মধ্যে আমি বসেছি, কারণ আমি একা খাবো। আর এখানে চিংড়ি মাছগুলো আমি নিলাম। চিংড়ি মাছগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি, কারণ দুমদুম তো বেশি নেই। তো আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিন টেস্টটা হালকা কালার হয়েছে। তো চিংড়ি মাছগুলো তেল দিয়ে আমি একটা ভাজা ভাজা করে নেব। তো চিংড়ি মাছগুলো আমি অনেক সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিচ্ছি। তো এখন পরিমাণ মতো আমি একটু মশলা দিব। আমি হঠাৎ হঠাৎ করে একটু ঝাল খাইতে মন চায়। তো আমি বাংলাদেশ থেকে মরিচের গুঁড়ো নিয়ে আসছিলাম। তো এক চামচ দিলাম, একটু চামচ দিয়ে এক চামচ হলুদ দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম। তারপরে এখন এটা হালকা নেড়ে চেড়ে তারপরে এটাকে একটু কষাবো। তারপরে এখন ম্যাগি মশলা দিব। তো এক পিস আমি ম্যাগি মশলা নিয়ে নিলাম। ম্যাগি মশলা হচ্ছে আমার চিংড়ি মাছগুলো কত সুন্দর কালার হয়েছে। তো এটা আমি নাড়া দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখন আমি দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। দুন্দুলগুলো আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এটাকে দিতে দেব। মশলাটা যাতে সব কয়টা দুন্দুলের কুচির মধ্যে লাগে সেই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে কোনো ইয়া না হয়, সবগুলো যাতে সুন্দর একটা কালার হয়, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিছুক্ষণের জন্য এটা দেখে দেবো। দেখে দেওয়ার পরে একটু মশলা বলো কাটছে তরকারির মধ্যে। তো সুন্দর করে এটা আমি নেড়ে চেড়ে দিয়ে তারপরে কষাচ্ছি ভালো করে। তো আমি আবারও ডেকে দিছি। ডেকে দেওয়ার পরে আবারও আমি এটাকে ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ যাতে সব কয়টা সিদ্ধ হয় ভালো করে। তাই আমার দুন্দুলের তরকারিটা খুব সুন্দর। আমি জানি না আপনারা কী নামে ডাকেন, তবে আমি দুন্দুলে ডাকি। তো সেটা আমি একবারে হয়ে এসেছে, একবারে কাছে গেছে। তো আমি এটা খুব সুন্দর করে রান্না করলাম। খুব সুন্দর কালার হয়েছে, মানে দেখতে দেখা যায় কাঁচা কাঁচা ভাব, আসলে কিন্তু তা নয়। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে। আমি আবার একটু লবণে দেখতে চাইতেছিলাম যে লবণটা কেমন হয়েছে, কারণ আমি মানে একটু লবণ বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, আমার দুন্দুলের তরকারিটা একবারে পারফেক্টলি হয়ে যাচ্ছে। আমি এখন এটাকে নিয়ে আসবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে বলবেন না। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।